আসসালামু আলাইকুম। প্রাণ নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আসছি একটা জিনিস দেখাতে, সেটা হচ্ছে অনেকেই বলে যে ডুমুরের যেটা ভ্যারাইটি এখন আছে, একটা দেখতে অবিকল এটা ইন্ডিয়ান ডুমুরের মতো, কিন্তু আসলে এটা ইন্ডিয়ান ডুমুর না, এটাও একটা আমাদের মধ্যপ্রাচ্যেরই একটা কালেকশন। সেটার একটা সিম্পল দেখো, জাস্ট এইটা হচ্ছে যে যেটা আমাদের মিশরীয় ডুমুর যেটাকে বলে, যেটাকে তিন বলা হয় আর কি, সেটার এটা অরিজিনাল ভ্যারাইটি। সারা বিশ্বে অনেক রকমেরই ডুমুর আছে, প্রায় 80 থেকে 95 প্রকারের ডুমুর পাওয়া যায় সারা বিশ্বে, তার মধ্যে এটা একটা। দেখতে পাচ্ছেন অনেক ফল আসছে গাছে, ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন, যে প্রত্যেকটা ডালেই ফল আছে, প্রত্যেকটা ডালেই ফল আছে। এগুলাতে আসে নাই, এগুলাতে আসতে একটু সময় লাগবে। এই ডালে আসছে দেখেন, এখানে আরেকটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানেও আসছে, প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় একটা করে ফল হয় আর কি, অনেক সময় দুইটাও হয়ে যায়। তো যে জিনিসটা দেখাতে আসলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ডুমুরের মধ্যে পার্থক্য আর মিশরের ডুমুরে। জাস্ট এটা ফলো করুন, এটা দেখেন, অনেকে এটা দেখে বলবে যে এটা ইন্ডিয়ান ডুমুর, আসলে না। আমার পোস্ট নিয়ে অনেকেই বলে যে এটা তো ইন্ডিয়ান ডুমুর, এটা এটা তো মিশরীয় না, কিন্তু সত্যিকার অর্থে এটা হচ্ছে মিশরের আরেকটা ভ্যারাইটি। দেখুন মিশরীয় ডুমুরে আরেকটা ভ্যারাইটি, যে মাত্র এই ফলটা বেরোচ্ছে 15 কি 10 দিন বয়স হচ্ছে, ফলের বয়স 10 দিনে এই অবস্থা, প্রায় 70 থেকে 80 গ্রাম ওজন হয়ে গেছে। আর এই পাতার এটা হচ্ছে, এটা আপনার 5 ইঞ্চির বেশি হয় না, 5 ইঞ্চি 7 ইঞ্চি এরকম হয় পাতা। আপনি ফলো করে দেখবেন যে এই পাতাগুলো আপনার সাধারণত 5 ইঞ্চির বড় হয় না, যেগুলো 5 ইঞ্চির চেয়ে বড় হয়ে যায় সেগুলো হচ্ছে ইন্ডিয়ান ডুমুর। দেখা যায় 1 ফুটের উপরেও পাতা হয়ে যায়, কিন্তু এগুলার পাতার দেখুন কোনো রকম বিট নাই, এই যে এটার মতো কোনো বিট নাই, এটা একেবারেই আলাদা। এই যে দেখুন ফল আসতে শুরু করছে, এটা আমাদের কালেকশনে আছে, কিন্তু এটার চারাটা এইভাবে এখনো করা হয় নাই সেল করার মতো, তবে আগামী বছরের প্রথম দিকেই পেয়ে যাবেন সবাই হাতে হাতে। এটার চারাটা সবার মাঝে বিতরণ করা হয়েছে, অনেকেই নিয়েছে। তো এটা নিয়েই অনেকেই ডাউট করে, মানে দ্বিধাবোধ করে যে আসলে কি এটা ইন্ডিয়ান ডুমুর দিচ্ছে কি না। অনেকেই পোস্ট দেখছে, অনেকেই পোস্ট করে আর কি এটা নিয়ে, যে এটা আসলে ইন্ডিয়ান ডুমুর। তো মূলত এটা ইন্ডিয়ান ডুমুর না, এটাও একটা মিশরীয় ডুমুরের কালেকশন, তবে সবগুলো এরকম হয় না। একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পাতাটা জাস্ট এরকম খাঁচকাটা হয় না, ইন্ডিয়ানটার এতটা খাঁচকাটা হয় না, একটু কম থাকে, কিন্তু পাতাটার সাইজ হয় লম্বা আর বড়। আর এটা দেখুন একদম বেগুনের পাতার মতো চ্যাপটা লাভ আকৃতির হয়, এর পাতার যে কয়টা পাতা হবে সবগুলো লাভ আকৃতির হবে, এর পাতার গোড়ার দিকে পাতাটা একেবারে ভেতরে ঢুকানো থাকে আর পাতাটা একেবারে লম্বা হয় না, চ্যাপটা টাইপের একটা পাতা আকার। তো সবাই এই জিনিসটা দেখে নেবেন। আর ইন্ডিয়ান ডুমুর যেটা হয় সেটার পাতাটা আর একটু লম্বা হবে আর অনেকটা খসকা পাতার মতো দেখতে হয়, ওইটা হচ্ছে মেইন ইন্ডিয়ান ডুমুর, অনেকে চালাচ্ছে এটা বলে। তো এটা হচ্ছে মিশর ডুমুরের আরেকটা ভ্যারাইটি, মিশরের ডুমুর বললে ভুল হবে, মধ্যপ্রাচ্যের অনেক দেশের অনেক রকমের আর কি ভ্যারাইটি আছে। মূলত যে মিশরে যে এরকম ভ্যারাইটি শুধু পাওয়া যায় এরকম না, বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে কালেকশন। যেমন সৌদি আরবের একটা ডুমুর বলতে পারেন যে এরকম আছে তিন, আর একটা গোড়া থেকেই আপনার এরকম দেখছেন যে সবুজ, এটা আস্তে আস্তে খয়েরি আকার ধারণ করবে, এখন এটা সবুজ আছে, আস্তে আস্তে এটা খয়েরি আকার ধারণ করবে, তারপর পাকলে অনেকটাই
এর ভেতর থেকে একটা ঘ্রাণ আসে অনেক সুন্দর। তো এটাই শুধু দেখানোর জন্য আসছিলাম লাইভে আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।